তো হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকের আমি আপনাদের জন্য আবারও একটা আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা ইনফিনিক্স S4। এখানে যেটা হাইলাইট ফিচার আছে সেটা হচ্ছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এখানে S4 লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো উপরে এখানে বি সেম আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাক সাইডে কিছু হাইলাইট ফিচার আছে, যেটা 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 6x1 ইঞ্চি ডিসপ্লে, AI ট্রিপল ক্যামেরা আছে, ডেডিকেটেড সিম স্লট এখানে আছে, 4000 mAh ব্যাটারি আছে, মেড ইন ইন্ডিয়া মোবাইল এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো একটা লাইক করে দাও ভিডিওটার জন্য। তো আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে আর কিছুই নেই, যেটা 3 GB 32 GB 9000-এর মধ্যে চলে আসবে। তো এখন আমি বক্সটিকে খুলছি। তো বক্সের ভেতরে যে মোবাইলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা ইনফিনিক্স S4। তো আমার কাছে যেটা আছে ব্লু কালার, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি, দেখি বক্সের ভেতরে আর কি কি থাকতে পারে। তো আমি এটাকে তুলে দিচ্ছি। একটি চার্জার আছে, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, 5V 2mAh চার্জার, আপনারা দেখতে পাচ্ছেন। তো আর একটা সিম রিজেক্টার টুল আছে, আর একটা কেবল আছে, যেটা মাইক্রো USB কেবল। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাইক্রো USB কেবল আছে, আর কিছু ম্যানুয়াল গাইড, যেটা মোবাইলের সম্বন্ধে কিছু লেখা আছে। আপনারা যদি নতুন মোবাইল ইউজ করেন তাদের জন্য একটা ব্যাক কেস, যেটা ইনফিনিক্স S4-এর জন্য, যে ট্রিপল ক্যামেরা, এখানেও সেম দেখুন সেম আছে। তো এখানে একটা গ্লাস দিয়েছে ইনফিনিক্স, এখন হার এক মোবাইলে গ্লাস দিচ্ছে। তো আমি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলটি ইনফিনিক্স S4 আমার কাছে ব্লু কালারে আছে। তো আমি এখন এই র্যাপটিকে তুলে দিচ্ছি, তো র্যাপটি আমি তুলে দিয়েছি, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো র্যাপটি তো আমি ফাইনালি এখানে, যেটা ডুয়েল ক্যাম 3 ক্যামেরা আছে, LED ফ্ল্যাশ আর ফিঙ্গার এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। রাইট সাইডে পাওয়ার অন অফ বটম আর ভলিউম আপ ডাউন বটম, এধারে একটা সিম রিজেক্টার টুল, তো যেটা ডুয়েল সিম, আর একটা মেমোরি কার্ড লাগাতে পারবেন। ফোন সাইডে কিছুই এখানে দেখতে পাবে না। ব্যাকে একটা স্পিকার, মাইক্রো USB কেবল, 3.5 mm জ্যাক এখানে দেখতে পাবেন। তো এখন আমি মোবাইলের র্যাপটিকে হাঁটিয়ে দিচ্ছি, দিয়ে মোবাইলটি সেট আপ করে নিচ্ছি। তো দোস্ত, আমি মোবাইলটিকে ফাইনালি সেট আপ করে নিয়েছি, এখন আমি ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি টাচ করছি, সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এখন আমি ফেস আনলক কীরকম সেটা দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি টাচ করে দিচ্ছি, খুলে যাচ্ছি। তো এখানে প্রচুর তাড়াতাড়ি ফেস আনলক হচ্ছে। তো এখন যাব আমি সেটিংয়ের দিকে। তো সেটিংয়ে যাওয়ার পর সিস্টেমে যাবেন, যাওয়ার পরে অ্যাবাউট ফোনে যাবেন। তো এখানে যেটা ডিভাইস নেম দেখতে পাবেন, XYX যেটা আছে সেটাও দেখতে পাবেন আপনারা, যেটা অ্যান্ড্রয়েড ভার্সন আছে। তো আমি আপনাদের দেখে দিচ্ছি অ্যান্ড্রয়েড 5, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন 3 GB র্যাম, যেটা 32 GB স্টোরেজ আপনারা এখানে দেখতে পাবেন। এখানে হিলিয়াম মেগাটেক P22 প্রসেসরও এখানে আপনারা দেখতে পাবেন। তো আবার আমি যাব ক্যামেরার দিকে, কিছু আমি যে ফটো তুলেছি সেই ফটোগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা সিম্পল মুখে একটি ফটো, আপনারা দেখতে পাচ্ছেন, এটাও সিম্পল মুখে ফটো, এটা প্রোটেক্ট মুখে ফটো, আপনারা দেখতে পাচ্ছেন, এটাও সিম্পল মুখে ফটো। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট ক্যামেরার, যেটা সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল সেইটার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমার বন্ধুর সঙ্গে আমি তুলেছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আমি এই চ্যানেলে পার ডে 1টি করে
আনবক্সিং ভিডিও নিয়ে আসি নতুন স্মার্টফোনের। তো এখন আমি যাচ্ছি।